পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন রায়ান গ্রামে দীর্ঘদিন ধরে হয়ে আসছে ধর্মরাজের গাজন। সেই রীতিকে মান্যতা দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ধর্মরাজের গাজন। অক্ষয় তৃতীয়ার দিন ঘট স্থাপন করে বুদ্ধ পূর্ণিমা দিন সন্ন্যাসীদের বিভিন্ন ব্রত পালনের মাধ্যমে গাজন উৎসব সাঙ্গ হয়। এই ধর্ম ঠাকুরে গাজন উৎসব কতদিনের তা নিয়ে নানাজনের নানা মত, তবে অনুমান করা যেতেই পারে 300 থেকে 500 বছরের মধ্যে রয়েছে গাজন উৎসবের এই সূচনা। আগে এই গাজন উৎসবে প্রতি সন্ধ্যায় শুরু হতো ধর্মপুরাণ, বসত নানা ধরনের মেলা, কিন্তু কালের পড়াল গ্রাসে হারিয়ে গেছে সব কিছু, শুধু টিকে আছে দূর থেকে ভেসে আসা গাজন সন্ন্যাসীদের গর্জন। ধর্ম ঠাকুর পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের গ্রামীণ জনসাধারণ কর্তৃক একজন হিন্দু দেবতা, ধর্মরাজ বা ধর্ম ঠাকুর বলে তিনি পরিচিত। সূর্য, বরুণ, বিষ্ণু এবং বৌদ্ধ ধর্মের সাথে সংযোগ আছে বলে মনে করা হয় ধর্ম ঠাকুরের উৎসবকে। বলা হয় বল্লুকা নদীর তীরবর্তী এলাকা থেকে প্রাপ্ত একখণ্ড প্রস্তর খণ্ডটিকে ধর্ম ঠাকুর বলে পুজো করা হয়। সেরকম পূর্ব বর্ধমানে রায়ান গ্রামেও এই একই রীতি মেনে দীর্ঘদিন ধরে হয়ে আসছে ধর্মরাজের গাজন। একটা তিথি ধরে আমাদের ঘটস্থাপনা হয়, সেই ঘটস্থাপনা ধরে আমরা ভক্ত সন্ন্যাসী হই, বাবা বুড়োরা ধর্মরাজের আমরা ভক্ত হই। এই জন্য আমাদের 4 দিন আমাদের উপবাসে থাকা হয়, ফল মিষ্টি খাওয়া হয় এবং ভোগ মিষ্টি, নিরামিষি, ফল, উপোস, পূর্ণিমা, এই 5 দিন আমাদের ফল মিষ্টি খেয়ে থাকা হয়। গ্রাম ষোলো আনার একটা উৎসব হয়, উৎসব রায়ান গ্রাম, রায়ান গ্রাম উৎসব হয়, সেই উৎসব নিয়ে আমরা সেই আনন্দ করে থাকি। আর হল কী যে ফুল চাপন হয় বাবার মাথায়, শিলামূর্তি বাবা তার মাথায় ফুল চাপন হয়, সেই ফুল আমরা হাতে করে চেয়ে নিই, বাবা দিয়ে দেয়, তখন আমরা খাবারপত্র খেতে পাই। এই পর্যন্ত কত বছর হচ্ছে যুগ যুগান্ত এখন যত 500 থেকে 600 বছর বাবা শিলামূর্তিতে আমরা গ্রামের লোক এটা চালু করে রেখে দিয়েছি। আমাদের এটা হচ্ছে বাড়ি বাড়ি ধর্মরাজের গাজন হচ্ছে, এই ধর্মরাজের গাজনটা নিয়ে আমাদের এই গোটা পাড়াটা গোটা গ্রামটা একটা উৎসুর মধ্যে জীবনযাপন হয়। এবং এখানে সন্ন্যাসীরা 2 বছর কোভিডের জন্য সেরকমভাবে প্রস্তুতি হতে পারি নাই, আজকে আমরা বেশ নতুন করে আবার ধর্মরাজের গাজনটাকে কোভিড আবহাওয়ার জন্য আমরা আবার